আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমী সবাইকে। গুড মর্নিং, আর্লি মর্নিং। আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ ঘুমের চোখ এখনো কাটেনি, বাট আমার স্নান হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি গতকালকে আমাদের গপুকে খেতে দেওয়া হয়নি, তো আজকে আমাদের গপুকে খেতে দেওয়া হবে। তাই আজকে সকাল সকাল 8টার মধ্যে খেতে দেওয়া হবে। তাই আজকে আর বেশি কথা বলবো না, আগে গপুকে খেতে দিয়ে নিই। চলো আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো সকাল সকাল ঠাকুরের জন্য অল্প ভোগ আমরা তৈরি করে নেব। আর ভোগে আমরা দেব লুচি, সুজি, মালপোয়া আর বড়া। তো আমাদের লুচি, সুজি, মালপোয়া, বড়া মোটামুটি হয়ে গেছে। এবার আমরা এগুলো নিয়ে যাচ্ছি, এবার ঠাকুরের সামনে আমরা সাজিয়ে দেব। আর জন্মাষ্টমীতে আমরা নর্মালি কোনো পুরোহিত ডাকি না, নিজেরাই টুকটাক বানিয়ে গপুকে খেতে দিয়ে দিই। আজই সকালে আলাদা করে কোনো টিফিন হয়নি, প্রসাদটাই আজকে আমাদের সকালের সবার টিফিন হয়ে গেল। আর মোটামুটি সকালে সব কাজবাজ হয়ে গেছে, মানে আজকে যেহেতু আর্লি মর্নিং উঠেছি তো ম্যাক্সিমাম কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্টে টিফিন খাচ্ছি। আর কী কী করলাম দুপুরে, কী রান্নাবান্না করলাম তোমরা সেটা দেখতে থাকো, আর আমি টিফিনটা খেয়ে নিই। তো আজকে দুপুরে দেখো একদম সিম্পল রান্নাবান্না করছি। আজকে দুপুরে হচ্ছে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল ধনে পাতা দিয়ে। উফ, দারুণ লাগে কিন্তু। আর নর্মালি শুধু আদা টমেটো পেস্ট করে দেব, আর তেমন কিছুই না এর মধ্যে। আর এটা বানাচ্ছি দারুণ একটা জিনিস, জানো তো, এটা পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কচু এক রকমের, এটার নামটা না আমি সঠিক জানি না। তো এটাকে দুটো সিটি মেরে এরকম সিচুয়েশানে এসছে এটা, তো এটাকে জাস্ট একটু ফ্রাই করে নেব। আর দারুণ লাগে গরম ভাতে, না দুর্দান্ত লাগে খেতে, তোমরা একবার ট্রাই করতে পারো। টিফিনটা কিন্তু বেশ হলো, অলমোস্ট ডান।
অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের একটা বিশাল বড় মিস্টেক হয়ে গেছিল। আমরা জানি যে বুধবার দিনকেই মানে জন্মাষ্টমী, আর সেটা যে 8টা পর্যন্ত সকাল সেটা আবার জানতাম না। তো সেই কারণে আমরা জানি কি বুধবারে আমরা পুজো দেবো, আর মঙ্গলবারটা, দাঁড়া বাবা ওরকম করিস না, মঙ্গলবারটা জানতাম না। এবারে গতকালকে আমার মাকে যেরকমই নর্মালি ফোন করি, তো ফোন করেছি, তো কথাবার্তা হচ্ছে, তো জন্মাষ্টমী হচ্ছে, দিয়ে বলছি যে হ্যাঁ তোদের বাড়িতে প্রসাদ পাঠাবো, বর্দা যাবে, বর্দা দিয়ে আসবে, তোরা একটু কালেক্ট করে নিস। তো তখন হঠাৎ করে আলাম যে ও আজকে জন্মাষ্টমী, তো ততক্ষণে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও হয়ে গেছিলো আর সকালে টিফিনও হয়ে গেছিলো। তো সেই কারণে আর কালকে করিনি, কারণ আমিষ পরে খাওয়া যায়, কিন্তু আমিষ টামিষ খেয়ে পুজোটা দিতে কেমন একটা লাগে, সেই জন্যই মানে ঠিক করা হলো আজকে সকাল সকাল। আর দেখলেই একটু আর্লি মর্নিং উঠেছি বলে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো সেই কারণে কোনো অসুবিধা হয়নি। যাই হোক, জন্মাষ্টমীর দিনও ভোগ পেয়ে গেছি, একদম বাড়ি থেকে সাজিয়ে টাজিয়ে ভোগ পাঠিয়ে দিয়েছিলো, আর আজকেও তো দেখলে টুকটাক করেছি। আজকে আমরা খিচুড়ি টিচুড়ি করিনি, কালকে মা, আমার মা যেমন পাঁচ ভাজা, খিচুড়ি, লুচি এগুলো সব করেছিল, তো আমরা আর খিচুড়িটা আজ করলাম না, বল বাবা। তো যাই হোক, চলো এবার এটাকে একটু পড়াশুনো করাতে হবে। বলো আমাদের ছোট্ট প্রয়াস আর জন্মাষ্টমী এবারে কিন্তু কমপ্লিট হলো। আর একটা গোপাল তোমরা পরে দেখতে পাবে, আগে একজনকে দেখে নাও। বরানাথ খট হে কৃষ্ণ কানহাইয়া কা করে যশোদা মাইয়া হো, বড় নট খট হই রে কৃষ্ণ কানাইয়া কা করে যশোদা মাইয়া, ঢুঁড়ে রে আঁখিয়া উসে চাহু আর জানে কাহাঁ চুপ গয়া নন্দ কিশোর, উড় গয়া এসে জয়সে পুর ভাইয়া কা করে যশোদা মাইয়া হো,
बड़ा नटखट है ये कृष्ण कन्हैया, क्या करे यशोदा मैया। हो तुम्हें काके धरे आछो আর তুমি নিজে কি? তুমি গোপাল? কার গোপাল? কার গোপাল তুমি? ভাইয়ের গোপাল। আর 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 কার গোপাল তুমি? তাই একটু দাঁড়াও, একটু দেখি। ও গোপাল একটু দাঁড়াও, যাচ্ছ কেন? একটু দেখি, আমাদের সাথে একটু কথা বলো। শোনো না, তোমার রাধা কোথায়? তোমার রাধা কোথায়? জিও না প্লিজ, একটু কথা বলো আমাদের সাথে। তুমি এত লজ্জা পাচ্ছ কেন? ও গোপাল, ও গোপাল, জিও না, জিও না গোপাল। জিও গোপালের বাঁশি নেই, তাই বাঁশি কিভাবে বাজানো হয় সেটা শেখানোর চেষ্টা চলছে। আর ও দেখো ট্রাই করছে। হরি হরা এ নমো কৃষ্ণ। আমাদের ছোট্ট গোপাল খুব রাগ করেছে, সে একটুকো সাজতে চাইছে না। দেখো মামা একটুখানি, এই দেখো, এটা একটু করবো বাবা। আসো আসো, এই যে দাদা এখনো সেজেছিল না, তাড়াতাড়ি চলো, আমরা অনেক ছবি তুলবো। আসো আসো মাম্মা, কি বলবে দেখো। মামা একটু বড় বাবা আমার, এই তোলো, একটু ধরো, ধরে থাকো এরকম করে, এরকম করে ধরে থাকো। আচ্ছা টিপ পাই, টিপ পাই, একটু বাবা, একটু একটু চলতে না, একটু চলতে না মা। এই যে তোমরা বিস্কুট খাবে, এই বিস্কুট কি করবে? বিস্কুট, বিস্কুট সুন্দর টিপটা আগে দিয়ে লালটা দিয়ে দাও, লালটা দিয়ে দাও, লাল আছে এখানে, বিস্কুট আছে, এই পড়বে এটা, একটু জল দিও। দেখো রেগে গেছে আমার উপরে কি বাবা, এই যে এইটুকু, থাক থাক থাক। আচ্ছা আমরা চলে যাচ্ছি, টাটা। ওই দেখো আজকে কত ঝুড়ি কেনা হলো, শর্মিষ্ঠা নিয়ে আসলো, মানে এই বাড়ির পাশেই এসেছিল, শর্মিষ্ঠা রাখলো এগুলো, কি সুন্দর দেখতে, একদম কম দাম জানো এগুলোর। এগুলো বড়গুলো না সব 30 টাকা করে, হরেক মাল 30 টাকা করে এগুলো, আর এই দুটো হচ্ছে 30 টাকা, এটাও 30 টাকা, এটা মনে হয় 10 টাকা না 20 টাকা। তো দেখতে পেলে যে ছোটোর উপরে আমরা রীতিমতন যুদ্ধ চালালাম, কিন্তু ও একদমই রাজি নয়, প্রচণ্ড চিৎকার করছে, কান্নাকাটি করছে, তো আমরা ছেড়েই দিলাম, আর বেশি কিছুই তুলতে পারলাম না ওর জন্য। যাই হোক, আজকে জন্মাষ্টমী ফুলফিল হয়ে যেত পুরোপুরি যদি ছোটো আরেকটু সুন্দর করে সাজতো। যাই হোক, যেটুকুভাবে যেভাবে কাটাতে পারলাম এটাই অনেক। আর ডোডো খুব বায়না করছিল, তাও আমি একটু বুঝিয়ে সুঝিয়ে, ও একটু যদিও বোঝে এখন একটু বড় হয়েছে বলে, ছোটো তো এখন অনেক ছোটো না। যাই হোক, চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই খুব ভালো থাকবে। আর যদি তোমাদের ভালো লাগে এই ব্লগটা, অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করবে। চলো তাহলে আজকের মতন টাটা। আজকে আমার গুবুর কিছু ফটোশুট, আর একটু পরে ওয়েট করো, আরো দারুণ দারুণ জিনিস আসছে। দেখো 3 বছর আগে ঠিক এই ড্রেসটা পরিয়েই ডোডোকে ছবি তুলেছিলাম, তো সেই পিকচারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এসে গেছে আমার ছোটু,
छोटू तो ए बचर सजलो ना तुम्हारा देखले एटा होच्छे छोटूर लास्ट इयर सज जन्माष्टमी सजानो हुए तो तखन कि सुंदर सेजे छिलो देखो और ये ड्रेसटा पड़े देखो कि क्यूट लागछे छोटू के चलो आज के अनेक किछु शेयर करलाम तोमादेर साथे भालो लागले लाइक करे दिओ टाटा।